নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 16ই সেপ্টেম্বর 2020 আর এই দিন রবি সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে এই 8 রাশির জাতক ও জাতিকার জীবনে কী প্রভাব পড়তে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। অর্থাৎ এই 8 রাশির জাতক জাতিকার মান সম্মান বৃদ্ধির পাশাপাশি ধনসম্পদ বৃদ্ধি হতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তাহলে আর দেরি কি স্যার? নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য এমন একটি প্ল্যানেট যেটি জগতের আলো দেয়, অর্থাৎ সূর্যের আলোতেই কিন্তু সকল জগৎ আলোকিত হয় এবং তার কাছ থেকেই কিন্তু সমস্ত গ্রহের সৃষ্টি, তাই সূর্যকে পিতা বলা হয়। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই রবি আমাদেরকে কী দেয়। রবি দেয় আমাদেরকে মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, অর্থ, সরকারি চাকরি এবং পিতার হেল্প বা পিতার সুখ। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান 8 রাশি যারা এই সময়ের ভিতরে মান সম্মান এবং খ্যাতির শীর্ষ চূড়ায় বসতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকার স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকার প্রয়োজন রয়েছে, এছাড়াও চোখের সমস্যা আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এই সময় আপনাদের কিন্তু বিবাহ ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও শত্রুপক্ষ আপনার কাছে কিন্তু হার মানতে চলেছে এবং যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ, এছাড়াও যারা ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুবই শুভ দেখা যাচ্ছে। এরপরে আসি মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের চতুর্থভাবে রবির অবস্থান। এই সময় মায়ের শরীরস্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন এবং পৈতৃক সূত্র থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা যদি নিজস্ব বাড়ি বা গৃহ নির্মাণ করতে চান সেটাও করে ফেলতে পারবেন। শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টা খুবই শুভ, বিশেষ করে যারা সায়েন্স বিভাগের ছাত্রছাত্রী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। এছাড়াও যারা বেকার রয়েছেন, ঘরে বসে আছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, কারণ আপনাদের চাকরি পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে। এছাড়াও যারা রাজনীতিতে রয়েছেন তাদের কিন্তু এই সময়টা আশানুরূপ যেতে চলেছে। এছাড়াও যারা ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা শুভ যেতে চলেছে। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের তৃতীয়ভাবে তৃতীয়ভাবে অবস্থান, অর্থাৎ দ্বিতীয় পতি তৃতীয়ভাবে অবস্থান করার ফলে কাজেই আপনাদের কিন্তু সাহস বৃদ্ধি পেতে চলেছে, এছাড়াও আপনাদের মনের উদ্যম, মনের তেজ বৃদ্ধি পেতে চলেছে এবং পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে। উঁচু স্তরে মানুষের সাথে আপনাদের যোগাযোগ হবে, অর্থাৎ যারা উঁচু লেভেলের মানুষ তাদের সাথে যোগাযোগ হবে এবং সেখান থেকে আপনারা কিন্তু অনেক অপরচুনিটি পেতে চলেছেন। এছাড়াও ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু আপনাদের ভালো থাকবে। এছাড়াও যারা রাজনীতিতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই শুভ। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের দ্বিতীয়ভাবে রবির অবস্থান, অর্থাৎ রাশির অধিপতি ধনভাবে অবস্থান করছে, যা কিনা আপনাদের মান সম্মান জনিত অর্থ দিতে চলেছে, অর্থাৎ মান সম্মান নিয়ে আপনারা কিন্তু অর্থ ইনকাম করবেন। কথাবার্তার মধ্যে আপনাদের একটা আলাদা ব্যক্তিত্বের প্রকাশ লক্ষ্য করা যাবে এবং আপনাদের এই সময় মান সম্মান, খ্যাতি এগুলো বৃদ্ধি পেতে চলেছে। তবে এই সময়ের ভিতরে পারিবারিক
অশান্তি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরিবারের মানুষজনের সাথে আপনার কিন্তু মতান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা নিজেকে একটু কন্ট্রোলে রাখুন এবং নিজের আবেগকে একটু কন্ট্রোলে রাখুন। এরপরে আসি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু আপনাদের রাশিতেই কিন্তু রবির অবস্থান। তাই আপনাদের আচরণের মধ্যে একটা গম্ভীরতা বা আভিজাত্য ভাব কিন্তু লক্ষ্য করা যাবে। আপনারা কিন্তু এই সময়ের ভিতরে অর্থাৎ 16 সেপ্টেম্বর থেকে মান সম্মানজনিত অর্থ ইনকাম করতে চলেছেন। অর্থাৎ যে অর্থ ইনকাম করবেন সেটা মান সম্মানজনিত অর্থ। এছাড়াও আপনাদের মধ্যে একটা জ্ঞানের প্রকাশ বা জ্ঞানের চেতনা লক্ষ্য করা যাবে। নিজেকে সবসময় শ্রেষ্ঠ হিসাবে জাহির করতে চাইবেন। তবে যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ যেতে চলেছে। যারা চাকরির চেষ্টা করছেন, ঘরে বসে আছেন, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, কারণ চাকরি পাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনারা পেতে চলেছেন। এবং সন্তানের কাছ থেকে কিন্তু আপনারা সুখ পেতে চলেছেন এবং মান সম্মান খ্যাতি এগুলো বৃদ্ধি পেতে চলেছে। এরপর আসি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের দ্বাদশভাবে রবির অবস্থান। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে, আপনার জীবনী শক্তির হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের খরচা কিন্তু বৃদ্ধি পাবে, তবে আপনাদের ইনকাম সোর্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আপনি যদি বিদেশে কর্মরত হন তাহলে কিন্তু আপনারা কিন্তু সমস্যায় পড়বেন। এছাড়াও যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি রয়েছে। এরপর আসি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের একাদশভাবে রবির অবস্থান, যা কিনা আপনার মান সম্মান বৃদ্ধি করতে সহায়তা করবে। পুরনো কোনো বন্ধুর সাথে আপনাদের সাক্ষাৎ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। যারা শিক্ষার্থীরা রয়েছেন অর্থাৎ যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের চাকরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে আসি ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের কর্মভাবে রবির অবস্থান, যা কিনা উঁচু পদ প্রতিষ্ঠা লাভ করতে সহায়তা করবে। যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু নতুন চাকরি পেতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে যদি আপনাদের অর্থনৈতিক মন্দাভাব যেটা ছিল সেটা কিন্তু আপনাদের কাটতে চলেছে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই শুভ। আপনাদের জীবনে কিন্তু রাজকীয় যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুবই শুভ। এছাড়াও যারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা শুভ যেতে চলেছে। তো এই ছিল 8 রাশি যাদের রাজকীয় সুখ লাভের সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।